হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। এই উইকেন্ডে আমাদের একটা ডে আউটিং এর প্ল্যান আছে, সেটাও তোমাদেরকে ব্লগে দেখাবো অবশ্যই। সেখানে কিছু খাওয়ার দাওয়ার নিয়ে যেতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি যেখানে যাব সেই জায়গাটা অ্যাকচুয়ালি আলাদা করে, মানে ওখানে রেস্টুরেন্ট বা এরকম কিছু নেই, এরকমই খবর আছে আমাদের কাছে। তো সেই জন্য আমাদেরকে বাড়িতে রান্নাবান্না করে জিনিসপত্র নিয়ে যেতে হবে প্যাক করে। তো সেইগুলোর জন্যই আমরা একটুখানি বেরিয়ে পড়েছি কেনাকাটা করব বলে। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা একটা অ্যাকচুয়ালি ফার্নিচারের দোকান, শোরুম টাইপের, কিন্তু একটু অন্যরকম। নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো জায়গাটার নাম হচ্ছে আইকিয়া। আমাদের ওখানে যেরকম রয়েছে ধরো গোদরেজ ইন্টেরো, এখানেও হচ্ছে আইকিয়াতে সেরকমই অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়, বাট এটা একটু ডিফারেন্ট। তো সেটা আমরা তোমাদেরকে একটু পরে দেখাবো ওখানে পৌঁছানোর পর। তো আইকিয়ার ব্যাপারে একটুখানি বলে রাখি, যারা মানে আমাদের ইন্ডিয়াতে আইকিয়া ততটা নেই, আমি যতদূর জানি শুধুমাত্র ব্যাঙ্গালোরে আছে, আর কোথায় আছে আমরা জানি না। তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তো সেখানে সব কিছু পাওয়া যায় আর কি, মানে তোমাদেরকে দেখাবো আমরা ঘুরে ঘুরে, ঠিক আছে? সেখানে সুন্দর সেট সেট করে করা আছে। এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাসে করে যাব, গিয়ে আমরা তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি। এই জায়গাটার নাম আলেকজান্ড্রা। তো এইখানেই আইকিয়ার শোরুমটা রয়েছে, সামনে গিয়ে ডান দিকে ঘুরবো, দেখতে পাবে তোমরা। চলো সামনে ভিতরে গিয়ে আরো দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো এই হচ্ছে আইকিয়ার ভিতরে। তোমরা শুধু দেখো কি সুন্দর সব সেট করে করে, ডিজাইন করে, ডেকোরেট করে এরা শোকেস করেছে। মানে তোমরা এখানে এলে, আমরা যারা ধরো ঘর সাজাতে চাই, তারা এখান থেকে একটা খুব সুন্দর আইডিয়া নিতে পারি এবং কীভাবে কোথায় কীরকমভাবে ফার্নিচারগুলো রাখলে মানে ঘরটা আরও বেশি সুন্দর লাগবে, ঠিক সেরকমভাবে এরা মানে ডিসপ্লে করে রেখেছে। তো এখানে তোমরা মানে সব কিছু পাবে, সমস্ত রকম জিনিস, সে তোমার হাউস হোল্ড থেকে শুরু করে ফার্নিচার, মানে হাউস হোল্ড মানে তুমি বাথরুমের যদি জিনিসপত্র কিনতে চাও বা কিচেনের কোনো জিনিসপত্র, কাটলারি সব কিছু পাবে এখানে। সো মানে আইকিয়া একটা জাস্ট অসাধারণ এক ধরনের আইডিয়া নিয়ে ওরা জাস্ট এক্সিস্ট করে। আমাদের ইন্ডিয়াতে ওরা নেই, আমি জানি না, মেবি হয়তো কম্পিটিটিভ মার্কেটের জন্য, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আইকিয়া ইজ ভেরি রিচ ইন কালেকশন। মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো পুরো টাওয়েলের সেকশন, এই জায়গাটা পুরো বাথরুমের সেকশন ছিল। তো তোমরা দেখো এখানে মানে কি নেই। সো যাই হোক, আমাদের ওই কন্টেনার কেনার ছিল, তো আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এবার আমরা ডিনার করব, দেন বিলিং সেকশনে গিয়ে বিল করে নেবো। একটা ইন্টারেস্টিং এখানে একটা জিনিস তোমাদের দেখাই, এই যেগুলো দেখছো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খেলনা, ঠিক আছে? এগুলো বাচ্চাদের খেলার জন্য, এগুলো কিন্তু কোনো রিয়েল ফার্নিচার নয়। দেখো তোমরা, সো ফ্রেন্ডস দেখো, আমরা এখন আইকিয়ার ডাইনিং এরিয়াতে চলে এসেছি। এই জায়গাটা রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি, এখানে মানে খাওয়ার জন্যই শুধু। তো সামনে আমাদের কাউন্টারস আছে, সেখান থেকে আমাদেরকে খাওয়ার চয়েস করে নিয়ে, তো এখানে দেখো যেগুলো ডিসপ্লে করা আছে সেখান থেকে নিয়ে আমাদেরকে
বিল করিয়ে নিতে হয়। সো আজকে আমরা খাচ্ছি চিকেন বলস, এটা হচ্ছে সুইডিশ প্লান্ট বলস, খুব ডিলিশিয়াস খেতে এই দুটো। আর আছে আমাদের সাথে চিকেন উইংস অ্যান্ড পট ডাম্পলিংস, দেখো, আর একটা লাস্টলি রাসবেরি চিজ কেক। চলো, এই তাহলে আমাদের খাওয়ার দাওয়ার, খুব সুন্দর ডিলিশিয়াস আছে, সাথে বটমলেস ড্রিঙ্ক আছে, মানে এটা আনলিমিটেড রিফিল। তো প্রায় আমরা আসি এখানে খেতে, তো আমি আর ওয়েট করতে পারছি না, শুরু করলাম। সো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখালাম, আমরা আইকিয়াতে গেছিলাম, বিভিন্ন রকম জিনিসপত্র দেখালাম সেখানে। আমরা এই দেখো দেখতে পাচ্ছ এই কন্টেনারগুলো কিনে এনেছি, যেটা বলেছিলাম একটা আউটিংয়ের প্ল্যান আছে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড ওই বেল আইকনটা ক্লিক করে যাবে যাতে করে নেক্সট ভিডিওতে তোমরা আপডেটটা পেয়ে যাও। সো আজকের জন্য তাহলে এই অবধি থাকলো, টাটা, গুড নাইট।